ভয়ঙ্কর রূপ নিল গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে বইবে ঘূর্ণিঝড়। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানিয়ে দেব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বৃষ্টির ঘাটতির সমস্যার মাঝেই দুদিন আগে আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর জানিয়েছিল যে ক্রমে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত এখন বাংলা ও উড়িষ্যা উপকূলে এই নিম্নচাপ অবস্থান করছে, যা কিছুটা হলেও দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে, তাই আগে থাকতেই বাংলার উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। গতকাল সন্ধ্যের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সমুদ্র উত্তাল হবে, উপকূলে জলোচ্ছ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এই দুই জেলার উপকূলের অংশে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় ও বাতাস বইতে পারে। এছাড়া মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই জেলাতে। ঝড়ও বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাই উপকূলে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলাতে বৃষ্টির পরিমাণ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে আগামী বুধবার 10 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, ওই দিন প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।